2024 লোকসভা ভোটের আগে আমাদের রাজ্যে কিন্তু এই তর্জা বা পর্যালোচনা কিন্তু এক কদম এগিয়ে। 2024 লোকসভা ভোটের সমীকরণ কী হতে চলেছে তা নিয়ে কিন্তু আলোচনা রাজ্য রাজনীতিতে প্রচুর পরিমাণে হচ্ছে। তারই মাঝখানে একটি চাঞ্চল্যকর খবর সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু করেছে। সেই খবরটি একটি জনপ্রিয় নিউজ মিডিয়া ডেইলি হান্ট তাদের যে ওয়েব ডেস্ক সেখানে তারা প্রকাশ করেছে। সেখানে এমন একটি নিউজ তারা পাবলিশ করেছে, সেই নিউজটিতে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্টতই সেই নিউজটিকে ফেক নিউজ বলে জানিয়ে দিয়েছে। কিছ আছে ওই নিউজে? নিউজে দেখা যাচ্ছে যে একটা পোস্ট করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ব্রিগেডে একই মঞ্চে হাজির হবেন মোদি এবং মমতা, লোকসভা ভোটের আগে নয়া সমীকরণ। এমনই কিন্তু একটি খবর এই জনপ্রিয় সংবাদ মাধ্যমের কিন্তু পাবলিশ করা হয়েছে, এবং যেই খবরটি শুভেন্দু অধিকারী তার ফেসবুক যে পেজ আছে তিনি সেখানে কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছেন এই রকম কোনো জোট বা সমীকরণের ইঙ্গিত নেই। যেখানে রাজ্যে তৃণমূল এবং বিজেপি সর্বদা সংঘাতের জায়গায় থেকেছে এবং বিভিন্ন একাধিক চুরি তারা রাজ্যবাসীকে দেখিয়ে দিচ্ছেন বা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে রাজ্যে যদি এরকম কোনো নতুন সমীকরণ দেখা যায় তাহলে সেটা সত্যিই কিন্তু হাস্যকর হবে। তাই এইরকম নিউজ কিন্তু ফেক স্পষ্টত পরিষ্কারভাবে তিনি কিন্তু ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিলেন আজকে যে এইরকম কোনো সমীকরণ নেই। অর্থাৎ সংবাদ মাধ্যমগুলো যে সমীকরণ তুলে ধরার চেষ্টা করছে যে মোদি মমতা আসলে একই জিনিস, যা নিয়ে কিন্তু সিপিএম বারবার বলে এসছে যে বিজেমূল তারা কিন্তু বারবার বলতো, সো সেই জল্পনাকে যাতে উস্কানি না দেয় এবং এই ধরনের খবর যাতে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ না পায় তার জন্য কিন্তু কড়া অবস্থান শুভেন্দু অধিকারী। কার্যত তিনি সেই নিউজের একটি অংশ তিনি কিন্তু স্ক্রিনশট নিয়ে তিনি কিন্তু ফেক বলে পরিষ্কার তিনি কিন্তু পোস্ট করেছেন, এবং তিনি সঙ্গে এও বলছেন যে 2024 লোকসভা ভোটের প্রচারে যে মোদি যে আসছে আমাদের রাজ্যে তার যে ব্রিগেডের যে সভা হবে সেই সভাতে কিন্তু কোনোভাবেই মমতার স্থান নেই। অর্থাৎ তিনি এও বলেছেন যে গীতা পাঠের যে মহোৎসব হবে ব্রিগেডে, সেই ব্রিগেডের মাটিতে সেই ব্রিগেডের স্টেজে কখনোই বিজেপি এবং তৃণমূল এক হয়ে যাবে না। বিজেপি নিজের জায়গায় থাকবে এবং তারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা কখনোই হিন্দু ধর্মের বিরোধীদের তারা কখনোই কিন্তু সনাতনী ধর্মের বিরোধীদের তাদের মঞ্চে ঠাঁই দেবে না। এমনই কিন্তু খবর তিনি পরিষ্কার তিনি তার অবস্থান উল্লেখ করে জানিয়ে দিয়েছেন।